রাজধানীর মিরপুর ফ্লাইওভার এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকা থেকে রাতে দুটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত আনুমানিক দুটার দিকে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা থেকে একটি লাশের কয়েকটি টুকরো বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। পুলিশ এসে টুকরোগুলো এক জায়গায় করার পর সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সড়ক দুর্ঘটনার কারণে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এর আগে গতরাত 9টার দিকে মিরপুর ফ্লাইওভারের কাছ থেকে অজ্ঞাত পরিচয় অন্য একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই লাশটিও কয়েক টুকরো করে ওই এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।